এরপর প্রশ্ন হলো, আমার যেসব আত্মীয় স্বজন ফ্রি মিক্সিং, গান বাজনা, গায়ে হলো যৌতুক ইত্যাদি আয়োজন করে বিয়ে অনুষ্ঠান করেন, তাদের সেসব বিয়ের দাওয়াতে যদি আমি উপস্থিত না হই এবং আমার পরিবার উপস্থিত হতে পরিবারকে উপস্থিত হতে না করি, তাহলে আমি কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গুণাগার হব? খুব দরকারি প্রশ্ন ভাইরা আমার। আজকাল ঘরে ঘরে মিউজিকের ছড়াছড়ি, এত পরিমাণ মিউজিকের ছড়াছড়ি এবং ইবলিসীয় কর্মকাণ্ড এত বেশি মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, হারাম কাজ করে মুসলমানের খবরও নেই, টেরও পাচ্ছে না যে সে হারাম করছে। মুসলমান তার জন্য মিউজিক শোনা হালাল না হারাম? হারাম জানা সত্ত্বেও মোবাইলে মোবাইলে, হাতে হাতে, টেলিভিশনে, বিভিন্ন জায়গাতে মিউজিক অবলীলায় শুনছে। এখন আপনি আপনার ফ্যামিলিকে যদি কোনো আত্মীয়র বাসায় নিলে সেখান থেকে বাচ্চারা খারাপ কিছু শিখবে, ভালো কিছু শেখার পরিবর্তে, এরকম যদি আশঙ্কা থাকে তাহলে আপনি তাদেরকে দূরে রাখতে পারবেন, কিন্তু এত দূরে রাখতে পারবেন না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যতটুকু সম্ভব ততটুকু মেশার চেষ্টা করবেন, অর্থাৎ যেখানে হারাম নাই সেখানে যাবেন। ধরেন কোনো একটা অনুষ্ঠান আত্মীয়র আছে, সে অনুষ্ঠানে গেলে হারাম থেকে বাঁচার কোনো উপায় নাই, এরকম যদি হয় গেলেই আপনি সে হারামে লিপ্ত হতে হবে, তাহলে সেক্ষেত্রে সেখানে যাবেন না, এতে সম্পর্ক ছিন্ন হবে না। তবে আপনি এরপরে যখন এই হারামের আয়োজন শেষ হয়ে যাবে, তার আগে বা পরে তার সাথে সাক্ষাৎ করবেন, তার সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণ পেশ করবেন, এতে আত্মীয়তার সম্পর্ক আবার জোয়া লেগে যাবে। কিন্তু হারাম থেকে বাঁচার জন্য আপনি যদি কোনো অনুষ্ঠানে না যান, তাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধের গুণা হবে না ইনশাআল্লাহ। অনেকেই মাথা নেড়া বা মুন্ডানোকে সুন্নত মনে করেন, আমল করেন, এটা কি সুন্না? চুল কাটা সুন্না পদ্ধতি কি? ভাইরা আমার, চুলের ক্ষেত্রে সুন্নাত হলো চুল রাখা, মাথা নাড়ানো এটা সুন্নাত হলো হজ এবং উমরার পরে। হজ এবং উমরা সম্পাদন করার পরে মাথা মুন্ডন করা কি সুন্নাত এবং উত্তম? সেই মাথা মুন্ডানো অথবা চুল ছোট করা, দুটার একটা না করলে হজ উমরা হবেই না, সেটা ওয়াজিব। কিন্তু মাথা মুন্ডন করাটা হলো সুন্নাত, সেটা না করে চুল ছোট করলেও হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। তো এর বাইরে সাধারণ জীবনে স্বাভাবিক অবস্থাতে মাথা মুন্ডন করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি না সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ উমরার বাইরে মাথা মুন্ডন করেছেন বলে আমাদের জানা নাই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের কেউ কেউ মাথা মুন্ডন করেছেন জানা যায়, সেটা হলো চুল ঘনর কারণে, চুলের গোড়ায় ফরজ গোসলের পানি পৌঁছায় কিনা এরকম আশঙ্কা ইত্যাদির কারণে অনেকে অনেক সালাফ করেছেন, এটা একটা বিশেষ কারণে। সাধারণ অবস্থাতে মাথা মুন্ডন করা এটা সুন্না নয়। সুন্না হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝ পর্যন্ত, অথবা চুলকে সারা মাথা ছোট করে সমান করে রাখা যায় আছে। আর এক প্রকারের চুল রাখা আছে হাদিসে, সেটাকে কাজা বলা হয়েছে। কাজা, কাজা মানে হলো এক জায়গায় চুল আছে আর এক জায়গায় নাই। ওই যে অনেক খেলোয়াড় টেলোয়াড় রাখে, শয়তান মার্কা চুল রাখে, অনেক যুবক আজকাল বিশেষ করে যে টিকটক টিকটক করে কি করে, এরা এই সমস্ত চুল টুল রাখে, এই চুল রাখা হাদিসে নিষেধ আছে, এটা হলো শয়তান মার্কা চুল রাখা। দেখতেই ইবলিস ইবলিস ভাব লাগে, ঠিক না? ঠিক, দেখলে মনে হয় যে ইবলিস বোধহয় এরকম হইতো আর কি, যদি মানুষের আকারে ধারণ করতো তাহলে মনে এরকমই হইতো। হ্যাঁ, উদ্ভট আচরণ, তো এগুলা মুসলমান করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। অনেক ভাবে বোঝানোর পরও বাবাকে ধূমপান ছাড়াতে পারিনি, যদি কিছু উপায় বলতেন এবং যার কারণে আমাদের নসিহা করতেন তাহলে উপকার হতো। ভাইরা আমার, বাবা মা তাদেরকে কোনো অন্যায় থেকে দূরে সরানোটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, বেয়াদবিও করা যাবে না, আবার তাদেরকে বলতেও ছাড়া যাবে না, তারা জাহান্নামে যাচ্ছে আমি কিভাবে চুপ থাকি, আমাকে বলতেও হবে, আবার বলতে গিয়ে বেয়াদবিও করা যাবে না, খুব জটিল কাজ। সাপও মরতে হবে, লাঠিও ভাঙা যাবে না, এটা হলো বাপে বিড়ি খায় সিগারেট খায় তাকে বাঁচানোর ক্ষেত্রে এই রকম পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। খুব কৌশলে বুঝাবেন, দেখেন এক একজনের বাপের বিষয়টা এক এক রকম। কারোর বাপ হয়তো গরিব মানুষ, টাকা পয়সা দিলে কথা শুনবে, তাহলে টাকা পয়সা দিবেন, শর্ত দিবেন যে তুমি একদিনে কতটুকু খাও, এক প্যাকেট খাও, তো আজকে আধা প্যাকেট খাইলে 500 পাবা, যে কয়দিন আধা প্যাকেট খাইবা 500 পাবা। যদি টাকার অভাব থাকে, টাকার টান থাকে, তো দেখবেন যে কমায় দিছে বুড়া, এরপর আপনি 500 করে দেন এবং আস্তে আস্তে কমতে থাকুক, আবার দুইটা করে কমান, একটা করে কমান, আস্তে আস্তে দেখবেন অভ্যাস কমে যাবে ইনশা আল্লাহ। ধূমপান বা এই জাতীয় যে অভ্যাসগুলো আছে এগুলো হঠাৎ করে ছাড়তে পারে না মানুষ, এগুলো একটু একটু করে ছাড়তে হয়, একটু সময় লাগে।
রমজান মাস হলো বিড়ি সিগারেট ছাড়ার জন্য সবচেয়ে উত্তম সময়, কারণ মুসলমান দিনের বেলা রোজা রাখে 12-13 ঘন্টা 14 ঘন্টা, এমনিই কি রোজার কারণে ধূমপান করতে পারে না। মাগরিবের পর থেকে নিয়ে শোয়া পর্যন্ত কয় ঘন্টা জেগে থাকে? 3-4-5 ঘন্টা, এর বেশি তো না, নাকি? তো এই 3-4-5 ঘন্টা আর কয়টা টানতে পারবে? অর্থাৎ রমজানের বাইরে যেখানে সারাদিন রাত ঘুমের টাইম বাদে বাকি টাইম টানার মধ্যে থাকে, রমজানে তো বেচারা টানার সময়ই পায় কম। ইফতার আছে, ইফতার করে এটা দিয়ে, ইফতার করলে আর কয়টা দিয়ে ইফতার করতে পারবে? যেটাই হোক রমজানে নিশ্চয়ই অনেক কম টানে। এই টাইমে যদি একটু আপনি সতর্ক হন, চালাক হন, সচেতন হন, তাহলে তাকে বের করে আনা সম্ভব ইনশা আল্লাহ। সেই সাথে দোয়াও করতে হবে, অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে। এরপরে যদি তার কপালে হেদায়েত না থাকে, আপনার আল্লাহর কাছে আর কোনো দায় নাই, আপনি চেষ্টাটা করলেন।